হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুস্মিতার ব্লগ অ্যান্ড ক্রিয়েশন। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। এখন বাজে ভোর 5টা। আমি ভোর 5টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন আমি ভোরবেলায় ভাবছি গোপাল সেবাটা দিয়ে নিই, কারণ আমার একটু বেরোনোর আছে। আমি একটু একটা জায়গায় যাব, তার জন্য আমি সকাল সকাল উঠেছি। উঠে এবার রান্নাবান্না সারবো, সেরে সকাল সকাল আমি একটু বেরোবো। তা আমি এখন একটু গোপাল সেবাটা দিই। আসো প্রত্যেক দিনের অভ্যেস। এখন আমি রান্নাঘরে এসেছি, ভাতটা বসাবো আর সবজিগুলো কেটে নেবো। ভাতটা বসিয়ে দিই। চাল দিয়ে রেখেছিলাম আগে থেকে ভিজিয়ে চালটা, ভাতটা এখন চাপিয়ে দিয়েছি। বেগুন, পেঁয়াজ আর আলু, একটা সবজি কেটে আজ ভাবছি একটু আলু করে ঝোল করব, নিরামিষ ঝোল করব। নিরামিষ ঝোল করবার জন্য মশলা রেডি। মশলাগুলো দিয়ে এবার হচ্ছে গ্রাইন্ডে পিষে নিই। এবার আমি তরকারিটা চাপিয়ে দিই। তেল ছিল, সে তেলটার মধ্যে সবজিটা একটু ভেজে নিই। টেস্টি ঝোল খেতে খুব ভালো লাগে।
বেগুন আর আলুগুলো ভেজে নিই। এবার তেল গরম হয়ে গেছে, কড়াই পাঁচফোড়ন ফেলে দিলাম। মশলাটা দিতে গেছিলাম দিয়ে দিলাম, ভালো করে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মশলা আর চিনি, লবণ সব কিছু দিয়ে, টক দই সব কিছু দিয়ে একটা মশলাটা রেডি করে নিয়েছিলাম আগে থেকে। মশলাটা দিয়ে পুরো কষিয়ে নেব। ভাতটা হয়ে এসে অনেকক্ষণ চাপিয়েছি, হয়েই গেছে প্রায়। আমাদের আবার একটু শক্ত শক্ত ছোলা ছোলা ভাত খেতে পছন্দ করি সবাই। দেখুন মশাটা কতটা কষানো হলো, এইরকম মশাটা অনেকটা সুন্দর কষিয়ে তেল ধরে গেছে, গা থেকে তেল বেরিয়ে এসছে। কালারটা কি সুন্দর হয়েছে তাই না, দেখতে খুব সুন্দর হয়েছে তাই না, ভালোই লাগছে খেতে, টেস্ট হবে। জিনিস হয়ে গেছে তো একটু মানে নিজের ত্বক চর্চা করছি, একটু মুখে দই আর জল করে মুখে একটু মেখে নিই, একটু তো নিজেরও যত্ন করতে হবে। পুজো বলে কথা সামনে একটু নিজের কথা একটু দেখো কেমন লাগছে, ঝকঝক করছে, লেজ হচ্ছে, ঠোঁটটা হয়ে এসছে এখন রেডি, কীভাবে করছে কী সুন্দর টকবক টকবক করছে, কমপ্লিট ঝোলটা আমার রেডি। ঝোলটা নামিয়ে ঢেলে ফেলছি, কমপ্লিট নামিয়ে কমপ্লিট। এবার খাওয়ার সময় একটু পাঁপড় ভেজে নেবো আর একটু ডিম ভেজে নেবো, আজকে দুপুরে লাঞ্চ এটাই আমাদের। সবে পুজো দিয়ে আমি নিচে নামলাম, ঠাকুর পুজো আজ বৃহস্পতিবার, অনেকটা টাইম লাগলো, পুজো টুজো দিয়ে এই সবে নিলাম, নেমে টেমে এসে এই এখন লাঞ্চ করব, দুপুরের খাবার খেয়ে নিই, মেয়েকে খাবার দেবো, আমিও নিজে খেয়ে নেবো। আমাদের মেয়ের খাবারটা বেড়েছি, মেয়ের কাজে আলু বড়ির জল নিয়ে আমি সব পাঁপড় ভাজা বেশি কিছু করিনি, মেয়েকে খাবারটা দিয়ে নিই, দিয়ে আমিও খেয়ে নিই, আমিও খেয়ে নিই, তারপর তোমার সাথে আমাদের সঙ্গে বিকেলে কথা হচ্ছে। দুপুরে এলাম, খাওয়া দাওয়ার পর এই একটু মানে রেস্ট নিয়েছিলাম, রেস্ট নেওয়ার পরে এই সবে উঠলাম, উঠে এবার বিকেলের কাজকর্ম করব। তা এখন একটু বারান্দায় যাব, কিছু গাছপালা আছে, অ্যাকোরিয়াম আছে, একটু এগুলোর একটু যত্ন নিই বিকেলবেলায়, এই কাজগুলো টুকটাক থাকে আমার। চলো একটু আমার
অ্যাকোয়ারিয়ামের ব্যাপারে। অ্যাকোয়ারিয়ামে মাছ দেখো, মাছ দুটো খেতে দেবো। দেখো আমাদের একটা বাদলা দোলা আছে, ওই দোলাতে আমি বসে মেয়েও বসে বিকেলে মনটা ভালো থাকে। দেখো গাছ, আমাদের সব গাছ এই দেখো আমাদের গোপাল সোনা অনেক বসে আছে, দুপুরে রেস্ট করছে বসে আছে। গোপাল সোনা চুপ করে বসে আছে। রাত অন্ধকার চারিদিকে চলো আমার সঙ্গে রান্না করে চলো, দেখি টিফিন কী করা যায়। ম্যাগি একটু ম্যাগি করে দিই, ম্যাগি ম্যাগি খেতে চেয়েছে, একটু ম্যাগি করে দিই। ডিম দিয়ে একটা ম্যাগি তৈরি করছি। তুমি এটাকে টিফিন করে দিই, টিফিন খাবে। কিন্তু খেতে চাই না, একদম খেতে চায় না, তবু টিফিন না আমি কী করবো, হাতের কাছে যা আছে তাই করে দিই। এখন এই যে আমাদের টিফিনটা, সন্ধ্যেবেলা টিফিনটা রেডি, চা করলাম আর আমার জন্য একটু মুড়ি চপ, আর মেয়ের জন্য একটু ম্যাগি করলাম ডিম দিয়ে। এই টিফিনটা আমরা খেয়ে নিই, তারপর রাতে আবার কথা হবে। আমাদের যদি ভালো, আজকের মতো আমি আমার ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কালকে আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।